জেগে তো আছো তোমরা সবাই, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আজকে বানি রিঙ্গিপেট আসছে, জেগে থাকবা, এটাই তো স্বাভাবিক। এখানে যে আমাদের বানি রিঙ্গিপেটটা কমপ্লিট করবে সে তো আমাদের এই ভিডিওটা দেখবে, তার পাশাপাশি যে ইভেন্ট কমপ্লিট করবেও না তারা কিন্তু, যারা ইভেন্টটা কমপ্লিট করছে তাদের হেনস্তা দেখার জন্য কিন্তু বসে থাকবে। আরে উদ্দেশ্য যেটাই হোক না কেন কোনো সমস্যা নাই, তুমি তো আমার অডিয়েন্স, তাই না? তুমি যেই উদ্দেশ্যে নিয়ে আসো না কেন কোনো সমস্যা নাই, আমি তোমাদের ইভেন্টটা কমপ্লিট করে দেখাচ্ছি। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত 1000 লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কনভারসেশন দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কনভারসেশন দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কনভারসেশন দিবা। আর গাইস তোমরা অনেক আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা বানিজ্য রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরস সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর যেহেতু এটা আমাদের একটি লেজেন্ডারি রিং ইভেন্ট, যার কারণে কিন্তু আমাদের ইভেন্টের ফোকাসে মোট দুটা বান্ডেল রাখা আছে। একটি কিন্তু হচ্ছে আমাদের রেড বানি বান্ডেল, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিল। আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু তোমরা মিস্টার ট্রিপল অফ হাইট যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছ। আর সবচেয়ে খারাপ বিষয়টি হচ্ছে ইভেন্টের ফোকাসে আমাদের যে দুটা বান্ডেল আছে এই দুটা বান্ডেল তোমরা কিন্তু স্পিন করে ছাড়া কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবে না। আর প্রত্যেক স্পিনে যে তোমাদের টোকেনগুলো দিবে এই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে একটি এমপ্রিয়েবল স্কিন, এছাড়াও কিন্তু আমাদের প্যান্টম ইনকিউবেটরের তিনটা বান্ডেল, আবার আমাদের ক্যান্ডি বান্ডেল, রেড বান্ডেলের একটি লুটবক্স স্কিন, আপতা ব্যানার কিন্তু রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর তোমরা তো জানো যে 200 স্পিন করলে ইট মিনস মোটামুটি 4000 ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু এখানে ফোকাস থেকে যে কোনো একটা লেজেন্ডারি আইটেম পেয়ে যাবে। তবে কথা হচ্ছে গ্র্যান্টেড প্রাইস কিন্তু আমাদের একাধিকবার দিতে পারে, এর জন্য কিন্তু আমাদের ইভেন্ট থেকে এই দুটি বান্ডেল বের করতে কত কি ডায়মন্ড লাগবে সেটা কিন্তু ফিক্সড না। আচ্ছা সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে কি আমাদের যে কোনো একটা লেজেন্ডারি বান্ডেল দিয়ে দিবে, মানে গ্র্যান্ড প্রাইস দিয়ে দিবে কিনা আমাদের বানি বান্ডেল কিংবা হচ্ছে আমাদের মিস্টার ট্রিপল ভাই বান্ডেলটা? আরে বেশি চাওয়া হয়ে যেতেছে, দিবে না আমি জানি, তবে যদি দিয়ে দিত স্বপ্ন যদি সত্যি হয়ে যেত গে না? না, এই স্বপ্ন কি আর সত্যি হয় ভাই? তারা এত ডায়মন্ড খাবে সেটা ভেবে নিয়ে বসে আছে, এই স্বপ্ন কি সত্যি করে? আমার ভাই স্বপ্ন সত্যি করতে হচ্ছে না, অন্তত যেটা লিগাল সেটা সত্যি করে ভাই। 8000 ডায়মন্ড নিয়ে বসছি, 8300 না 400, যদি রেড বানি বানটা না বের করতে পারি এর যে কষ্ট দুঃখ আর লস আমার মনে হয় না জীবনে আর কোনো কিছু হতে পারে। 8000 ডায়মন্ড মিন্স কত? ওই তো মোটামুটি কিন্তু 10000 টাকার মতো। 10000 টাকায় আমি যদি বানি বান্ডেল না পাই ভাই আমার তো মানে কচু গাছের সাথে গলা ধরে দিতে হবে, কারণ ভাই 10000 টাকা দিয়ে আমার মনে হয় 3-4 বছরের শপিং হয়ে যাবে, আমি তো এত টাকা খরচও করি না আমার পিছনে। সেই জায়গায় যদি আমি একটা বানি বান্ডেল না বের করতে পারি তাহলে কী করা উচিত? কিন্তু এদের যে অবস্থা দেখতেছি ভাই, এরা তো টোকেনই ঠিক মতো দিতে যাচ্ছে না, আমাকে রেড বানি বান্ডেলটা দিবে কি? এত দেখো কী অবস্থা, কিন্তু টোকেন দিয়ে তো আমার খুব একটা কাজ নেই। হ্যাঁ এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা অনেকগুলো আইটেম এক্সচেঞ্জ করতে পারবো, তবে 8000 ডায়মন্ড খরচ করলে এমনিতেই সেগুলো হয়ে যাবে, কিন্তু ভাই আমার রেড বানি বান্ডেলটা হবে না। প্লিজ গে না ভাই, টোকেনে ভালো মতো দেয় না, প্লিজ গে না ভাই, রেড বানি বান্ডেলটা প্লিজ এই স্পিনে দিয়ে দাও পর ভাই, প্লিজ ভাই। আমি যা ভয়ে আছি, এখানে মেন ভয়টা কি জানো, যে গ্র্যান্টেড প্রাইস কিন্তু একাধিকবার পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে মিস্টার ট্রিপল ভাইয়ের বান্ডেলের উপর যে 2-3 বার পড়বে না এটা কি কোনো রকম গ্যারান্টি আছে? সেটা কিন্তু নাই। সেটা যদি হয় আমার তো একদম মানে কই যাইতাম, আমি মরে যাবো না। 8000 ডায়মন্ড টপ করে বসছি ভাই, 10000 ডায়মন্ড আমি যদি বের না করতে পারি আমার এই দিকেও লস ওই দিকেও লস, না অডিয়েন্সকে আমি স্যাটিসফাই করতে পারবো, না নিজে স্যাটিসফাই হতে পারবো, না টাকার আমার সঠিক উপযুক্ত একটা মানে একটা দিক হবে, কোনো কিছুই হবে না। গেনারে ভাই প্লিজ, 7000 ডায়মন্ড অলরেডি চলে আসছে, যে কোনো একটা বান্ডেল দিয়ে দাও, অন্তত মনে শান্তি পাই যে কোনো একটা বান্ডেল পেয়ে গেছি, অপোনেন্ট বান্ডেলটা যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারি। ভাই টোকেন দিচ্ছে কিন্তু তাও ক্রিপ্টো আমি সেখানে, কিন্তু বান্ডেল তো দিচ্ছে না, কী অবস্থা? আগের থেকে তো একটা দুটা বান্ডেল পাই বা পাওয়ার মানে আমাদের কি অধিকার তো আছে, তাই না? কোনোটাই হচ্ছে না। তো ভাই রেড বানি বান্ডেলে আশেপাশেই পড়তেছে, যদি পড়ে যেত, স্বপ্ন যদি সত্যি হয়ে যেত ভাই কী যে খুশি হইতাম। গে না রে ভাই, দিয়ে দে ভাই প্লিজ, গে না দিয়ে দাও ভাই রেড বানি বান্ডেলটা, পড়তেছে তো ভাই, ভুল ভবিষ্যতে পড়ে যাও। মিস্টার ট্রিপল ভাই বান্ডেল লাগছে না ভাই, রেড বানি বান্ডেলটা হলেই হয়ে যাবে আমার, যদি মিস্টার সরি রেড বানি বান্ডেলের উপর 2 বারও পড়ে তারপরে আমি অখুশি থাকবো না, কারণ রেড বানি বান্ডেলটা এখানে মেন প্রাইস। তবে যদি মিস্টার ট্রিপল ভাই বান্ডেলের উপর 2 বার পড়ে আমি মরে যাব, আমি সত্যি মরে যাব, কারণ এত কষ্ট করে এত ডায়মন্ড অভাব করছি ভাই, টাকারও দাম আছে, প্লিজ গে না। আরে ভাই পড়ে যা, পড়ে যা, ওই পাশে আসিস, পড়ে যা।
পরে যা, টোকনও দিচ্ছে মনে হচ্ছে গিফটমি করে, এতগুলো স্পিন করে ফেলেছি, মাত্র 235টা টোকেন পাইছি। লাইক সিরিয়াসলি ভাই, মোটামুটি 2000টা এমন খরচ করে আমি 200 টোকেন পাইছি, ওটা না বাদ দিলাম, টোকেন অনেক হয়ে যাবে, টোকেন নিয়ে আমি টেনশন করছি না। কিন্তু কথা হচ্ছে বান্ডেল, আমার রেড বানি বান্ডেল যদি আমি না পাই আমি মরে যাবো ভাই, প্লিজ গে না, কি একটা অবস্থা। আরে ভাই দাও না, কি করতেছে দেখ তো, এগুলো কি কোনো মানুষের কাজ? টোকেনও দিচ্ছে মনে হচ্ছে, কি আর করবো, কিছু বলার নাই। দেখো কি করতেছে, কি বলবো এখানে, মানে কী বা বলার আছে, যেখানে টোকেন দিয়ে আমাদের খুব একটা আর কি কাজই নেই, লাস্টে কাজ আছে সেখানে আমি টোকেন এক্সপেকটেশন করেও খুব একটা লাভবান হতে পারতেছি না, কিংবা মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আনতে পারতেছি না। যে কোনো একটা বান্ডেল দিবে তো, আচ্ছা একটু ইভেন্টের রেস্ট দিই, ঠিক আছে আমরা আমার ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই। এই ক্যারেক্টারটা কিন্তু ঠিকঠাক আছে তাই না? হ্যাঁ, একে নিয়ে স্পিন করা যায়, দেখা যাক কী হয়। ভাই কোনো কিছুতে কাজ হবে না যদি আজকে তারা না দেয়, কি একটা অবস্থা, প্লিজ গে না ভাই। 5000 ডায়মন্ডে চলে আসছে, একটা তো বান্ডেল পাওয়া উচিত নাকি, লাস্টে একটা চান্স তো রাখা উচিত, একদম কাটায় কাটায় দিতে হবে, এটা কেমনে কি ভাই? পর ভাই প্যান্টম যে কোনো একটা পর, রেড বানি বান্ডেল কিংবা প্যান্টমে যে কোনো একটা জায়গায় পর, যেন পরবর্তীবার আরেকবার সুযোগ পাই, তা হচ্ছেই না ভাই, আজব কারখানা। পর ভাই যে কোনো একটা বানি বান্ডেলে পর না, কি একটা অবস্থা, রেড বানি বান্ডেলে পড়তে হবে এটাকে আমি বলছি, পড়বে তো যে কোনো একটাই, মোটামুটি 8000 ডায়মন্ড থেকে আমার এসে পড়ছে 5000 ডায়মন্ড, এটা কোনো কথা? কী করতেছে দেখ, দেখ টোকেন আমাদের এত থাকতে, এতগুলো স্লট থাকতে, খালি একটা টোকেনই পরে ঘুরে ফেরে কেমনে কি, আমি কি আমার কোনো মাথায় ঢুকছে না? আর এখানে আমি কতগুলো ডায়মন্ড খরচ করে ফেলছি, একটা বানি বান্ডেল পেলাম না, এটা কেমনে সম্ভব ভাই? এটা একটু ইনলজিক্যাল লাগলো না, কিছু কবো না, করুক ওরা ওদের মতো কাহিনী করুক, আমাকে রেড বানি বান্ডেল না দিলে খবর আছে ভাই, ভিডিওর আজকে একদম অবস্থা খারাপ করে ফেলবো না। দেখ তো ও সে একটা টোকেনে পড়তেছে, 5টা টোকেন মানে এতক্ষণ পর দেখছে ওদের চোখে, হ্যাঁ 5টা টোকেন, এখানে যে 10টা টোকেন আছে ওদের মানে ওইদিকে চোখই নেই। আর বানি বান্ডেলে তো কথা বাদই দিলাম, বানি বান্ডেল যেখানে আছে কোনো স্লটে সেটা আমিও আমি মানে দেখ দিয়েছে মিস্টার ট্রিপল ভাই, বান্ডেল দিয়েছে কি কব না, খুশি হয়েছি, খুব খুশি হওয়া হয়েছি, কী আর বলবো, 4500 ডায়মন্ড আছে আর এর মধ্যে কি আদৌ আমাদের রেড বানি বান্ডেলটা দিবে না, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, আমার এত খুশি লাগতেছে মনে হচ্ছে যে বিয়ে করে লাগে খুশিতে, ভালো কিছু বলার নাই। ওকে স্পিনটা স্টার্ট করেছি, ঠিক আছে দেখা যাক কী হয়, আসলে এক্সপেকটেশনের মায়েরে বাপ করে দিছে, হবে না আসলেও হবে না। দেখো স্পিন করার সময় যখন টোকেনে পড়বে না তখন রেড বানি বান্ডেলের আশেপাশে, তবে দেওয়ার সময় প্যান্টম বান্ডেলের কাছে চলে গেল, কেমনে কি? আমি ভাই পাকরুত স্পিচলেস, আমি রোবট হয়ে গেলাম ভাই, আমার কিছু বলার নাই, আসলে এখানে কী বা বলবো, এখন মিস্টার টিপল ভাই বান্ডেলে পড়তেই পারে যেহেতু 2টা গ্র্যান্ড প্রাইজ। কিন্তু কথা হচ্ছে যদি এমনটা হয় যে আবারও দিবে সেটা আমাদের আবার মিস্টার টিপুলার ভাই বান্ডেল, তখন মানে কী হবে যে আমি আমি নিজে বুঝতে পারতেছি না, তখন আমার যে কী পরিমাণ রাগ ধরবে বা আমার যে কী হয়ে যাবে আমি নিজে বুঝতে পারতেছি না। 8000 ডায়মন্ড খরচ করে, মোটামুটি 9000-10000 টাকা খরচ করে যদি আমি এই 2টা বান্ডেল আর কি রেড বানি বান্ডেলটা নেবার করতে পারি, আমি কিছু বলার নাই, আমার পিছনে আমি মনে হয় বছরে এত টাকা খরচ করি না, বছরে কি 2-3 বছরে মনে হয় এত ড্রেসের পিছনে খরচ করি না, যে খরচটা আমি একদিনই করতেছি। এক্সপেকটেশন যদি শেষ করে দেয়, আল্লাহ কোন জায়গায় যে যাবো ভাই, আর যাই করো ভাই, মিস্টার টিপলা ভাই বান্ডেলে সেকেন্ড বার দিও না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, মানে জোর রিকোয়েস্ট, আল্লাহ কী যে করবেন আল্লাহ জানে। যাই হোক আমাদের স্পিন রানিং আছে, তারও আগে বান্ডেলটা চেঞ্জ করে আসি, সরি ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি, ঠিক আছে অনেকক্ষণ ধরে এক ক্যারেক্টার স্পিন করতেছি, কোনটা নেবো আমরা একদম, কিন্তু আমাদের অ্যাডাম ক্যারেক্টারটা নিবো, দাঁড়াও ওয়েট, এই যে অ্যাডাম ক্যারেক্টারটা এটা নিয়ে নিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমাদের যদি রেড বানি বান্ডেলটা দেয় আমরা পড়তে পারবো, যদিও এটা আমাদের আশা যে আমরা পাবো, দিবে কি না এটা আমি জানি না, ঠিক আছে দিবে না এটা আমি জানি, এটা আমি ধরে নিয়েছি দিবে না,
আর যদি দেয় ওই যে আমাদের অ্যাডাম ক্যারেক্টার দিয়ে আমরা স্টার্ট করব এটা পড়ানো। আর যাই হোক দেখা যাক কী করে, গে না প্লিজ ভাই। আর যাই করিস ভাই, মিস্টার টিপুলা ভাই বান্ডেল পড়িস না ভাই, মেলা এক্সপেকটেশনে বসে আছে। এখানে যদি মিস্টার টিপুলা ভাই বান্ডেল পড়ে আবার পড়ে খুব কষ্ট পাবো ভাই, সত্যি অনেক কষ্ট পাবো, মানে সিরিয়াসলি। কারণ আমি আমার অ্যাকাউন্টে ইভেন্টটা না কমপ্লিট করে একটা ছোটো ভাইয়ের অ্যাকাউন্টে করে দিচ্ছি, যে কিনা আমার একজন সাবস্ক্রাইবার, প্রায় অনেক দিন ধরে আমার গিল্ডে আছে, অনেক দিন ধরে আমাকে বলতেছে যে একটা ইভেন্ট কমপ্লিট করে দেওয়ার জন্য তার অ্যাকাউন্টে, কিন্তু আমি নিচ্ছি না তার অ্যাকাউন্টটা। কারণ কি মানে কিছু কিছু স্ক্যামার আছে যারা কিনা তোমাদের নাকি যায় মেসেজ করে যে এটা আমি আর তোমরা নাকি আইডি পাসওয়ার্ড দিয়ে দাও, তো এই কারণে আমি কারো অ্যাকাউন্ট নিই না খুব ক্লোজ না হলে। তো দেখা গেল আমি আইডি নিলাম এটার একটা সুযোগ নিয়ে তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড নেওয়া শুরু করলো, বা এখনও নিচ্ছে আমি জানি। তোমাদের কিন্তু আমি কমিউনিটি অ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি কারোর সাথে কথা না বলে আমি নিই না, তারপরে আবার অনেক রিকোয়েস্ট না করলে কথা না বললে কিন্তু আমি তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিই না। আর তোমরা কেমনে একটা দুইটা মেসেজ দেখেই তাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছ, তোমার এত বড় বড় আইডি, আমি বুঝতেছি না। আমি কি তোমার সাথে কথা বলেছি কিংবা তোমাকে এক গ্রুপে ডেকে আনছি যে তুমি আমাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছ? এসব ভুল কেউ করবো না ভাই, প্লিজ ভাই এইসব ভুল কেউ করবো না। সবার আইডির মানে একটা গুরুত্বপূর্ণ আছে সবার কাছে, ঠিক আছে, সবার একটা ইমোশন আছে, কারো আইডি কিন্তু ছোটো বড় এরকম বিষয়টা না, মেন হচ্ছে আইডি। তোমরা কিন্তু এই কাজটা করতে যেও না, আমি কিন্তু কারো আইডি পাসওয়ার্ড নিই না, ঠিক আছে। তবে কথা হচ্ছে যে এই যে ছোটো ভাইয়ের অ্যাকাউন্টটা নিয়েছে, সে অনেক আমাকে রিকোয়েস্ট করছিলো যে তার অ্যাকাউন্টের জন্য রেড বানি বান্ডেলটা বের করে দিই। আমার তো এখানে ভাই কিছু বলার নাই, 8000 ডায়মন্ড নিয়ে বসছি তাকে বের করে দেওয়ার জন্যই। এখন আমার অ্যাকাউন্টে আমি বের করলাম না, এ একটা কষ্ট। সেকেন্ড তো তার অ্যাকাউন্টে বের করতে যেয়ে পাচ্ছি না রেড বানি বান্ডেলটা, এ তো আরেক কষ্ট। এই কষ্ট কোন জায়গায় রাখবো বলো? মানে এক তো নিজে মিষ্টি খাইতে পারলাম না, আরেকজন তো মিষ্টি খাওয়াইতে পারতেছি না, এই দুঃখ আর কই রাখতাম ভাই। প্লিজ গেলে না ভাই রে, প্যান্টম বান্ডেলটা দিয়ে দিও না, আর বেশি ডায়মন্ড নাই এখানে এসে, আর তীরে এসে তরি ডোবায়ও না ভাই, প্লিজ গেলে না, দিয়ে দাও রে রেড বানি বান্ডেলটা, গেলে না ভাই, ভালো না ভাই, দিচ্ছ না, ঠিক আছে তাও ভালো, তাও আবার এইটা করো না যে আমাদের প্যান্টম বান্ডেলে পড়ে যাও না, এটা করো না জাস্ট, এটা ভাই করিস না ভাই, ভয় লাগতেছে, করিস কী বলবো আমি এখানে, আসলে কী বলা উচিত, মানে আসলে আমি স্পিচলেস হয়ে গেলাম ফুল, কী বলা উচিত এখানে, আমি কী করবো আমি সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করি চলো, যা ডায়মন্ড আছে আমরা এক স্কিপ স্কিপ করে স্পিন করি, এক স্কিপ, টু স্কিপ, তিন নাম্বার স্পিন তাও স্কিপ, কংগ্রাচুলেশন, কী দিবে ভাই? ও ভাই ভাই, 8000 ডায়মন্ডের কাছাকাছি খরচ করে আমরা দুইবার মিস্টার টিপুলা ভাই বান্ডেলটা পাইলাম, আর এখানে তিন থেকে চারটা স্পিন স্কিপ করে আমরা রেড বানি বান্ডেলটা পেয়ে গেছি, লাইক সিরিয়াসলি ভাই? আচ্ছা বাদ দাও, মানে আমাদের এক্সপেকটেশন কী হলো এটা আমি আসলে বেশ কিছু বুঝতে পারতেছি না। বাকি টোকেন দিয়ে আমরা বাকি বান্ডেলগুলো এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে, কিন্তু এখানে কী হয়েছে আমি স্বপ্নের মতো লাগতেছে, লাইক সিরিয়াসলি এতক্ষণ ধরে স্পিন করছি, আমাকে দুইবার ধরে দুইবার করে আমাকে মিস্টার টেবল ভাই বান্ডেল বসায় দিছে, আর লাস্টে এসে স্কিপ করলাম তখন রেড বানি বান্ডেলটা দিয়ে দিল ভাই, মানে কিছু বলার নাই, আসলে কিছু বলার নাই। যাই হোক আমরা মানে এক্সচেঞ্জ স্টোর থেকে যতগুলো আইটেম রেড রয়েছে প্রত্যেকটা আইটেম রেড এক্সচেঞ্জ করে নিচ্ছি ভাই, আফতারটা নাকি এখানে আমাদের রেয়ার, কী আর করবো। যাই হোক আফতার ব্যানার সবই এক্সচেঞ্জ করে নিয়েছি, আর তার সাথে একটা একটা বান্ডেল তো এক্সচেঞ্জ করতে হবে তাই না? ফিমেল বান্ডেলের মধ্যে কোনটা এক্সচেঞ্জ করবো, এটা নাকি আমাদের এটা নাকি সাদাটা, কোনটা বুঝতে পারতেছি না, এই তিনটার মধ্যে কোনটা করবো? আচ্ছা টপটাই করি, ঠিক আছে টপ ফিমেল বান্ডেল যেটা আছে এটাই করে নিলাম। তবে কথা হচ্ছে ভাই সবগুলো নিয়ে নিছি ঠিক আছে, কিন্তু রেড বানি বান্ডেল পাওয়ার মতো মানে এত মজা আমি কোনোটাই পাইলাম না ভাই, আমি এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কেমনে কি রেড বানি বান্ডেলটা যে দিছে এখন আমার মানে বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও তো আমি একদম হোমে চলে আসবো, তারপরে দেখবো যে আদৌ দিছে কি না। আরে দিছে ভাই, এটা স্বপ্ন না, দিছে আমাকে, লাইক সিরিয়াসলি। তোমরা তো দেখলে যে ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমার মোটামুটি 6800 কিংবা 900 অথবা 7000 এমন কিন্তু প্রয়োজন হয়েছে। এখন ভাই দেখো এখানে স্পিন করো না, এই কথাটা বলার তো আমার কোনো রকম রাইট নাই, তোমাদের ইচ্ছা তোমরা স্পিন করবা কি করবা না। তবে ভাই আমি যেটা তোমাকে সাজেস্ট করব, তুমি যদি কত 8 থেকে 9000 ডায়মন্ড নিয়ে বসতে না পারো
তাহলে এখানে স্পেন্ড করার দরকার নাই ভাই, সত্যি করার দরকার নাই। ওই 2-3 হাজার এমন খরচ করে এখানে বসবা, পেয়ে যাবা, এই ভাবনাটা করাটা এখানে একদমই বোকামি, একদমই বোকামি হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।